বাপে বলছিল গরু বলতে আমি বলছিলাম ছাগল অবশেষে একটা কয়লা সুন্দরী পেলাম সেই তো আবার পাগল আরে সাদা কালারের কয়লা সুন্দরী খুঁজি পাই শুধু কালা কয়লা সুন্দরী খোঁজার চাইতে বাদাম বাসাই বালা আর তোমরা তো ভিডিওতে লাইক দেও না সবাই তো ফাজিল খবর বাচ্চারা সবাই তো আশা করি ভালো আছো আমিও চলে আসছে দেখো কোথায় এই কি রে এনে কারা এইখানে দেখি এক জোড়া আরে তোমরা কি আমার শায়রি শুনতেছো আচ্ছা ঠিক আছে যাই যাই আছে শায়রি বলি এইখানে তো থাকা যাবে না থাকলে তো কেস খেয়ে যাবো আরে দৌড়ে দৌড়ে যে ডান্স করি গোলাপান গোলাপ পিছে আমি তো চলে আসলাম ভৈরব ব্রিজের নিচে আরে ঘোরাঘোরা রেজকি পয়সার জ্বালায় তো আমি বাঁচলাম না আরে যেদিকে যাই সেদিকেই তো রেজকি পয়সা ঠিক আছে ছোট্ট বন্ধুরা তোমরা এখানে থাকো আর আমি ওই দিকে যাই আরে তোমাদের দিকে কি কয়লা সুন্দরী নাই একসাথে দুইটা ব্রিজ ব্রিজের নিচে চইলা তো আসলাম আমি কয়লা সুন্দরীর খোঁজে আরে তোমরা তো এখানে থাকো আমি কয়লা সুন্দরী খুঁজা তারপরে আসতেছি ঠিক আছে সালাম দিলাম কয়লা সুন্দরী রে দিলাম একটু নাচ একলা একলা ঘুরতে আইছো ফালায় সব কাজ আরে তুমি তো বাসায় কাজ ফালায় আইছো তুমি এখানে একলা একলা কি করো আরে ঘুরাঘুরারা কত হাত মিলামো আমার তো একটা হাত তোমার কত কতগুলো হাত আই হ্যাঁ আমি তো দেখি নাই তোমার হাতে ব্যথা পাইছো নাকি আরে এখানে তো ব্যস্ত ছিল বুধ বাদাম ছোলা চারদিকে ঘুরে দেখি পোলা আর পোলা আরে পুরুষ গরুরে সার বলে মহিলা গরুরে বলে গাই এইখানে আইসা দেখি কয়লা সুন্দরী নাই ওরে ভাই রে ভাই আমি তো পড়েই গেলাম কি রে ভাই তুমি কি খাও না নাকি এত এত শক্তি কম কি হয় নাকি কোনো মানুষের আমার জুতাটাই ছিঁড়ে গেল রে ইস আরে জুতাটা আমি ঠিক করে লই নাইলে তো কয়লা সুন্দরী সাথে মান সম্মান যাইব কোনো দিকে কেউ তো নাই ইকরে এইখানে কতগুলো মানুষ দেখা যায় আরে ভাই ছবি তো তাড়াতাড়ি তোলো আমি এদিকে দেখি কার জানি দেখলাম এই কি গো কয়লা সুন্দরীরা তোমরা কার সাথে বসে রইছো তোমাকে দেখো তো শাইরি পরে মনে পড়তেছে আরে নাম আমার পাংখুয়া বল শাকের বোতাম থাকে খোলা তিনটা কয়লা সুন্দরীর সাথে একটা কেন পোলা আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আরে ভাই আপনার হাতটা একটু দেন ভাই আপনার হাতটা একটু ধরি আপনার হাত ধইরা যদি একটা প্রেম করতে পারি ভাইরে ভাই আপনারা দেখো তো আমার শাইরি মনে পড়ে আমি বলি কয়লা সুন্দরী অনেকে বলে শেরি একটা বিয়া কইরা পাইলেন দুইটা শালি ফ্রি আরে ভাই আপনি তো কাজ বাড়ি দিয়ে ফেলছেন এমন কাজ কেমনে করলেন ভাই একটু সাইড দেন ভাই আপনার লগে একটু বসি আপনার লগে বইসাও যদি আমার শরীরের সাথে একটু ঘষা খাই আমার যদি কপালটা একটু খোলে একটু কিট্টু মেরে রাখলাম আপনার পায়ের লগে ঠিক আছে আরে ভাই আপনার তো চেহারা তো ভালোই আছে মোটামুটি কিন্তু কেমনে আপনি যোগাইলেন কোন দি ভাই রে ভাই মন গেছে পাও দেয়া পানি খাই আমি কিন্তু দুজন রে দিলাম মিলাইয়া আরে দোয়া করি দুজনে আজীবন সুখে থাকেন আমার জন্য একটু কয়লা সুন্দরী পাইলে রাখেন আচ্ছা ঠিক আছে আমি এখন যাই কয়লা সুন্দরী তো নাই আরে ভাই আমার তো ভালোই লাগে না এই এলাকায় আইলাম এই এলাকায় তো কোনো কয়লা সুন্দরী নাই চারদিকে তো পোলা আর পোলা A few moments later বাপে বলছিল গরু বলতে আমি বলছিলাম ছাগল অবশেষে একটা কয়লা সুন্দরী পাইলাম সেই তো আবার পাগল পাগল হয়েছে কি হয়েছে মারে তো নাই মাথা একটু হাত বুলাই দাও অন্যদিকে যাই একটু দোয়া করে দাও যেন সুন্দর একটা কয়লা সুন্দরী পাই আরে থাকো জায়গা আই হাই রে ঘটক সাহেব কেমন আছেন আমার লেগে একটা পাত্রী দেখেন আমার একটা শায়রি মনে পড়ে সেটা বলে লই আগে আরে সাদা কালারের কয়লা সুন্দরী খুঁজি পাই শুধু কালা কয়লা সুন্দরী খোঁজার চাইতে বাদাম বাসাই বালা এই বাদাম বাদাম কে নিবে বাদাম আরে আসেন বাদাম নিয়ে যান আরে বাদাম নিতে টাকা টাকা না টাকা লাগবে টাকা লাগবে তারপরে সবাই টাকা নিয়ে আসেন বাদাম নিয়ে যান এই যে এদিকে তাকান বাদাম নেবেন নাকি কাকা তাড়াতাড়ি বাদাম নেন আর আমাকে দেন টাকা আজকে তো বাদাম বেচে বড় লোক হয়ে যাবো আজকে অনেক বাদাম বিক্রি করবো কি রে ভাই তোমার কাছে তো টাকা নাই তোমার কি বাদাম দেবো নাকি আরে বাদাম গুলো পুড়ে যাইতেছে তাড়াতাড়ি বাজি পার্টি তো আছি না আরে ভাই টাকা দেন টাকা দিয়ে তারপরে বাদাম নিয়ে যান কি রে ভাই আপনারা তো কেউ টাকাও দেন না বাদামও নেন না আরে বাদাম নাও টাকা দাও কইরো না তো দেরি
আর ফ্রি পেলে তোমরা তো তখন খাও আকির ফ্রি বাইরে ভাই বাদাম বেচা তো আমার কাজ না আমি ওইদিকে যাই আরে এখানে কি আমি তো পানের দোকান দিমু আরে টিকটক আরে রে রে আগুন পানি টিকটক আর কয়লা সুন্দরী খাওয়াই আমার একটু আর তোমরা তো ভিডিওতে লাইক দাও না সবাই তো ফাজিল আর তোমরা যারা ফাজিল সবাই থাকে মতিঝিল আরে কয়লা সুন্দরী একদিন আমি ডাকছিলাম কানিব কয়লা সুন্দরী আমার দিয়া সারাদিন করেছিল টিকটক এখন তো আমার পানির টিকটক করতে হইব আরে পানির টিকটক না করলে কয়লা সুন্দরী রে পাবো না বাহ বাহ আরে কত সুন্দর নাচ রে ভাই এত সুন্দর নাচ তো আমিও পারি না আমি পারলে তো কয়লা সুন্দরী আমার থিয়া যাইতো না আরে এদিকে তো কেউ নাই সবাই গেল কই আমি তো এদিকে যাই আর বাবু কি অবস্থা কিউট বাবুটা ওয়াও কত সুন্দর কিউট কিউট বাবুগুলা আরে তাড়াতাড়ি ছবি তোলেন থাকলে কিছু দিন বাবা দোয়াইলেন তার মাজারে এই যে বাবা নেন এই দানের বিনিময় বরকত বাড়াই দেন আল্লাহ রিজিক বাড়াই দেন আল্লাহ হাত বাড়াই দেন একটা সোনা রূপার পানি দিয়া জিয়া মুচ্ছা দেন লাগলে আদি টেকা নেন দোয়া মনের দিকে দেন নিজে চালাই দেন কেমনে মাইসের দিন দেন লাগলে আদি টেকা নেন দোয়া মনের দিকে দেন 2000 years later কয়লা সুন্দরী না পাইতে না পাইতে আমি নিচে নিচে নৌকার উপরে উঠে বসে রইছি কিন্তু আমার তো একটু ভয় লাগতেছে না কিন্তু আমার তো মজা লাগতেছে সামনে একটা কয়লা সুন্দরী চিৎকার করতেছে হ্যাঁ দেখে তো আমার আরো শায়রি মনে পড়তেছে শায়রি বলবো নাকি আরে জোরে জোরে নৌকা দোলে মনে লাগে দোলা আরে এতক্ষণ তো বুঝতে পারি নাই আমার ট্যাঙ্কের চেন খোলা আরে ভাই আমার ব্যাগের চেন তো লাগানো আছে আমার ব্যাগ ধরে টাইম না আমি তো পড়া যামু কি রে ভাই এত পুংটা কেমনে হইছেন আপনারা আপনারা গার্লফ্রেন্ড লয়া আমরা দেখে আমার চেয়ে বেশি পুংটা আমি করতেছেন মাচ 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 লেটার আমি যখন লঞ্চের মধ্যে বসেছিলাম একা কয়লা সুন্দরী হাত বাড়াইয়া করলো আমার সাথে দেখা আরে কয়লা সুন্দরী আমার সাথে হ্যান্ডশেক করছে এই খুশিতে তো মনে চাইতেছে তোমাদেরকে একটা শায়রি শুনাইতে এতক্ষণ পর কয়লা সুন্দরী আসলো আমার পাশে সেই কুস্তিতে মনের ভিতর উল্টা পাল্টা নাচে চল একটু ডান্স হয়ে যাক আরে কয়লা সুন্দরী তো নাচতেই পারে না আমি একলা একলাই নাচি আর কয়লা সুন্দরী মনে মনে নাচুক আরে নিজের তো এখন মনে হইতাছে ছোট্ট একটা কবি এই জন্য কয়লা সুন্দরী শুধু বারবার তোলে ছবি ক্যামেরা ফোকাসে আছে কয়লা সুন্দরীর সাথে নাচতে নাচতে তো আমার গলা শুকিয়ে গেছে আমার একটু পানি খাইতে হইব আর তোমরা ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার করে উড়া দুরা বইরা ফেলো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো আমার ফেসবুকের অবস্থা খুবই খারাপ তোমরা যদি একটু ভালোবাসা দাও তাইলে হয়তো ভিডিও বানাইতে একটু উৎসাহ পামু তাছাড়া তো ভিডিও বানানো বন্ধ করে দিতে হইব আরে বেশি বেশি লাইক কমেন্ট করে আমার মাথা করে দাও নষ্ট আর এত বড় বড় পাথর যে উপরে উঠাই কষ্ট আমি এখন কেমনে যে উঠি ভাই আমার একটু হেল্প করেন আপনার ঘাড় ধরে আমি উপরে উঠবো ঠিক আছে আরে ভাই তুমি তো উপরে উঠতেছো না তুমি তো আমার ছবি তুলে আবার যাই বাগা আচ্ছা ঠিক আছে আমি একলা একলাই যাই নিজের পথ নিজে দেখাই ভালো কিন্তু আমি কিভাবে যে যাই এইখানে তো কাটা কাটা গাছ দেখা যাইতেছে সবাই তো এখানে বসে আরাম করতেছে কিন্তু আমি যাইতে যাইতে তো একবার ভিডিওর শেষ মাথায় এসে পড়ছি কিন্তু ভিডিও শেষ হইলেই কি হইব আমি কিন্তু শায়রি বলতেই থাকবো ভিডিওর শেষেও সবসময় আমি শায়রি বলি তোমাদের জন্য কেউ বলে ভালোবাসা কেউ বলে পেয়ার তাড়াতাড়ি ভিডিওটা করো তোমরা শেয়ার কারণ আমি তো তোমাদের সেই প্রিয় ম্যাজিক টেডি বিয়ার বাই বাই